এবার হাসি দিছি ওকে সো এখন আমরা যে রুসিন নাচ আলোচনা করব সেটা হচ্ছে কেলোরিমিটের মূলনীতি এবং সেটা থেকে আমরা একটা ম্যাথ সলভ করব ধরো কেলোরিমিটের মূলনীতি শক্তির সংরক্ষণশীলতা নীতি ব্যতীত আর কিছু না আমরা কি জানি শক্তির সৃষ্টি বা কি শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে তো তাপ যেহেতু এক প্রকার শক্তি তুমি তাপকেও কি করতে পারবে না ধ্বংস করতে পারবে না তাপ শুধুমাত্র একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে কিংবা এক 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 অন্য এতে রূপান্তরিত হবে বুঝা গেছে ব্যাপারটা ওকে দেখো ধরো এদিকে একটা বস্তু এখন এই দুটার মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে তখন একটা থেকে আরেকটাতে তাপ কি হবে যাবে একটা থেকে আরেকটা কি হবে তাপ যাবে আচ্ছা দেখো এখন এইদিকে যে তাপটা আসবে এই তাপটা কার মধ্যে ছিল খেয়াল করো মানে এটা খেয়াল করো এর মধ্যে কিছুটা তাপ ছিল তাপটা ধরো এরকম তাপমাত্রার পার্থক্য থাকলে একটা বস্তু থেকে অন্য একটা বস্তুতে কি হবে কি প্রভাবিত হবে বর্জিত তাপ এর যে বর্জিত তাপ সমান সমান যেহেতু তাপ শক্তি ধ্বংস বা বিনাশ ধ্বংস করতে পারি না সেহেতু শুধুমাত্র তাপ কি এক বস্তু থেকে অন্য বস্তুতে যাইতে পারে এবং এক বস্তু থেকে অন্য বস্তুতে যাওয়ার সময় একটা বস্তু যতটুকু হারাবে অন্য একটা বস্তু ঠিক ততটুকুই পাবে যেহেতু মাঝখানে কেউ ধ্বংস করতে পারে না বিনাশও করতে পারে না ধরো তুমি দশ জন লোককে পাঠাইছো পাহাড়ে যাওয়ার জন্য কেউ যদি মাঝখানে ধ্বংস না করতে পারে বা ওদের যদি ক্ষতি না করতে পারে তখন কি ওই দশ জনে কি পাহাড়ে যায় পৌঁছবে না তার মানে তুমি যতটুকু দশটা মানুষকে পাঠাইছো পাহাড়েও কি কয়টা যায় পড়ছে দশ জন এখন ধরো দশ জন যাইতে ছিল রাস্তায় জ্বরের কারণে দুইটা ভরে গেল তুমি যতটুকু দিছিল ওইদিকে যতটুকু নাই এটা কোন কারণে হইলো তুমি নতুন করে সৃষ্টি করছো দুইজন মানে নতুন করে অ্যাড করছো এটা তো পসিবল না শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে এটা পসিবল না ওই দশ জনকে তুমি মারতেও পারবে না দশজনের সাথে কেউ অ্যাডও করতে পারবে না আমরা এখন এই ক্যালোরিমিটির মূলনীতি থেকে আমরা কি করব আমরা যখন আমাদের এই টাইপের অঙ্ক আসবে তখন আমরা ক্যালোরিমিটির মূলনীতিতে চলে যাবো এবং এটা দ্বারা আমরা অঙ্কটা সলভ করতে পারবো তো আমরা এখানে যাবো সেটার ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 কেজি পানি যোগ করলে তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে এখন দেখো এখন এই যে বস্তুটা প্রথম দেখো এই 2 কেজি পানি 2 কেজি যে পানির ভর সেটাকে আমি ধরতেছি M1 সেটা কি ধরতেছি M1 সেটা কি M1 2 কেজি পানির যে তাপমাত্রা সেটা কি ধরতেছি থিটা 1 কি ধরতেছি থিটা 1 বুঝা গেছে ব্যাপারটা এখন এই যে আরেকটা যে পোরশন সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি ওটার একটাকে ধরতেছি M2 আরেকটাকে ধরতেছি থিটা 2 এরপর বুঝা গেছে এখন দেখো যখন তুমি ভিন্ন তাপমাত্রার দুটো বস্তুকে কি করবা
বিদ্যুৎ তাপমাত্রা দুইটা বস্তুকে কি করবা সংস্পর্শে আনবা তখন একটা তাপ হারাবে একটা তাপ গ্রহণ করবে কোনটা তাপ হারাবে যার মানে তাপমাত্রা বেশি এইটা তাপমাত্রা 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই পানিটা দুইটি পানিটা কি করবে তা হারাবে আর এই পানিটা যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা এই পানিটা কি তা গ্রহণ করবে এরপর বুঝতে গেছে এই পানিটা কি করবে তা গ্রহণ করবে দেখবি কিন্তু এর যতটুকু তাপ হারাবে যত পরিমাণ তাপ হারাবে সে কি ততটুকু তাপ গ্রহণ করবে না তার মানে এর যতটুকু তাপ হারাবে সেটা যদি আমি এস ধরি সেটা কি ধরি এস সরি সরি না এটা না সরি এটা যদি আমি কিউ ধরি কিউ ধরি তাহলে এটাকে কি আমাকে কিউ ধরতে হবে কিনা কারণ কি দুইটা তো একই রাশি ঠিক তাপ দেখছ তো দুইটা তো একই মানে আমি এটার ক্ষেত্রে অন্যটা রাশি জানতে পারি কিউ এটাকে তো কি আগে পারি কিউ এ পর্যন্ত বোঝা গেছে এবং দেখো আমরা কিউ সমান সমান কি জানি সে কাকে তাপ দিবে তাপমাত্রা দিবে থিটা 1 দেখো তাপমাত্রা আস্তে আস্তে ছাড়তেছে ছাড়তে ছাড়তে সে একটা পয়েন্টে আসবে সেই পয়েন্টটা হচ্ছে থিটা সেই পয়েন্টটা কি থিটা এবং এই থিটা 2 তাপমাত্রা গ্রহণ করতে করতে তাকে কিন্তু তাপ দিতে বাড়তেছে সে আস্তে আস্তে এই পয়েন্টে আসলো কোন পয়েন্টে আসলো থিটা যখন এখানে আসলো তখন কি দুইজনের একই হয়ে গেল সেম দুইজনের একই হয়ে গেল সেম হয়ে গেল এই পর্যন্ত বুঝা গেছে দুইজনের তাপমাত্রা কি হয়ে গেল সেম আর দুইজনের তাপমাত্রা কি হলো সমান এখন কিন্তু আর তাপমাত্রা কি প্রভাব ঘটবে না যেহেতু তাপের যেহেতু প্রভাব ঘটবে না সেহেতু এখন কি এই এই জায়গায় কি আছে কোনো চেঞ্জ হবে কি না চেঞ্জ হবে না তার মানে এই কিউ1 টা কতক্ষণ পর্যন্ত তাপ এই কিউ1 টা কতক্ষণের জন্য তাপ যতক্ষণ পর্যন্ত থিটা1 টা কত পর্যন্ত আসে থিটা পর্যন্ত আসে যতক্ষণ পর্যন্ত থিটা1 টা থিটা পর্যন্ত আসে তার মানে এই যে এদিকে যে ms1 ডেল্টা থিটা লিখবা ওইটা কি কি লিখবা এদিকে কি লিখবা আমি আবার লিখতেছি এদিকে হচ্ছে m1 s1 তোমার হচ্ছে θ1 θ বুঝতে গেছে কারণ কি এদিকে যে তাপটা কতক্ষণ পর্যন্ত কাজ করছে তাপটা তাপের প্রভাবটা বা একজনের তাপ কতক্ষণ পর্যন্ত হারাইছে যতক্ষণ পর্যন্ত থিটা না হইছে দেখিস তাপমাত্রার পার্থক্য তুমি θ2 θ1 লিখতে পারো না তাপমাত্রার পার্থক্য একচুয়ালি কতটুকু করছে তার ছিল 75 সে হয়তো থিটাতে আসা সে স্টপ বুঝা গেছে ব্যাপারটা এমন বুঝতে পারছো এখন দেখো উচ্চাস খেয়াল করো এখন দেখো কিনা দুই সমীকরণে সবগুলোর মান জানো শুধু মান জানো না কার থিটা গুণ বিয়োগ যোগ ভাগ সবকিছু মান বসাই কইরা কি তুমি থিটার মান পাবা কিনা অবশ্যই অবশ্যই এটা হচ্ছে এই অঙ্কের সমাধান বুঝা গেছে ব্যাপারটা জাস্ট টু স্টার যে জায়গা ছিল সেটা এই জায়গাটাতে বুঝা গেছে ব্যাপারটা এই জায়গাটাতে টুইস্ট ছিল এখন দেখো এখন আরেকটা জিনিস দেখি যেটা বুঝানো সেটা হচ্ছে ধরো তুমি পানির মধ্যে যদি একটা তামার বল ছেড়ে দাও তখন কি ঘটবে তখন একই ঘটনা ঘটবে বাট তখন তোমার সূত্রগুলোর মধ্যে
এদিকে এস গুলা কিন্তু এগিয়ে থাকবে না এদিকেও পানি ছিল পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 বসাই দিছো এদিকেও পানির আপেক্ষিক তাপ 4200 এটা এটা কাটাকাটি করতে পারো বাট যখন তুমি একটা বল দিবা পানির মধ্যে তোমার পানির জন্য যে 4200 সিসার বল বা তামার বলের যে আপেক্ষিক তাপ ওইটা দিতে ওইটা দিতে হবে বুঝছো বুঝছো বেটা বুঝছো আসো কারণ তোমাকে যে এরকমও কোশ্চেন করে যায় একটা শক্তি সংরক্ষণ তারপরে চিন্তা করবা এই চিন্তাটা করবা অঙ্ক হয়ে যাবে বুঝা গেছে